সিটি কর্পোরেশনকে একটা উন্নত সিটি কর্পোরেশন তৈরি করা আমার বাবা আমার মামা এই দেশের মানুষের জন্য সেবা দিয়েছেন, আমি তাদের উত্তরসূরি হতে চাই। এখানে এসেছি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন এই বরিশালকে সেবা দান করার জন্য। আমি আজকে মহান মে দিবসে এই অঙ্গীকার করছি, আপামার বরিশালের যত শ্রেণীর মানুষ আছে তাদেরকে আমি সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করতেছি। আমি বাংলা পথে 42 বছর শ্রমিকের সাথেই ছিলাম, ওখানে যতগুলো ট্রেড ইউনিয়ন আছে সবার সাথেই আমার সুসম্পর্ক, এবং আমি ওই ট্রেড ইউনিয়নগুলো আমি পরিচালিত করি। আমার ওখানে কেউ বলতে পারবেন না একটা দুর্নাম আছে। ওখানে আমি সব রকম সাহায্যের ব্যবস্থা করেছি, আমি শ্রমিক শ্রেণীর জন্য খাদ্য সহায়তা দান করাইছি, প্রধানমন্ত্রী জননেত্রীর পক্ষ থেকেও আমি সেটা তার নির্দেশে আমি এবং তার যে শ্রমিক বান্ধব সেইটা ওখানে আমি আমার কর্তব্য পালন করেছি। বরিশাল আমার মাতৃভূমি, এখানে আমার জন্মভূমি, আমি আপনাদেরকে সেবা দিতে চাই। আমার জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নাই, এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি এখানে কাজ করতে পারি ইনশাআল্লাহ সর্বশ্রেণী মানুষের জন্য মান উন্নয়ন করা, শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং পরিবেশ সৃষ্টি করা, এবং এখানে যারা সাধারণ নাগরিক যে সমস্ত ভুক্তভোগী হয়েছে তাদের সমস্যার সমাধান করা, সিটি কর্পোরেশনকে একটা উন্নত সিটি কর্পোরেশন তৈরি করা, মার্কেট কাঁচা মার্কেট বিভিন্ন জায়গা আছে সেগুলো আমি তা উন্নয়ন করা, রাস্তাঘাট উন্নয়ন করা, পরিবেশ উন্নয়ন করা, ময়লা আবর্জনা নিষ্কাশন করার জন্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা। আমি চাই আমার বাবা আমার মামা এই দেশের মানুষের জন্য সেবা দিয়েছেন, আমি তাদের উত্তরসূরি হতে চাই। ইনশাআল্লাহ আপনারা আজকে এসেছেন এই মহান মে দিবসের উপলক্ষে, আমি আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমাকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে জয় বাংলা, জয় বাংলা। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত, নূতন বরিশাল হবে। জয় হোক শেখ হাসিনা।